মিস্টার সুবোধ প্রধান এসে গেছেন কি? মিস্টার সুবোধ প্রধান, ইজ হি ইনভেস্টর অর প্রমোটার? সুবোধ প্রধান শহরের একজন মান্যগণ্য ইনভেস্টর। লেট মি জাস্ট চেক ইট আউট। স্যার, এই নামে তো এই লিস্টে কোনো রেজিস্ট্রেশনই নেই। আর ইউ শিওর? ড্যাম শিওর। গিরিশ, ইনি কি বলছেন? আই থট আপনি ওনার সঙ্গে কনফার্ম করেছিলেন। অফ কোর্স, উনি ইমেইলে কনফার্ম করেছিলেন। আই উইল জাস্ট শো ইউ। ম্যাম, এই আইডিটা পড়ে থাকবেন। সি দিস। কই দেখি, এখানে তো কনফার্ম করা রয়েছে। এক্স্যাক্টলি। দেন হোয়াই ইজ নট হিয়ার? Look, he's here. Investment world Shahrukh Khan, Mr. Anshuman the Great. Whoa! Investment world flop heroine. Aapni ho ekhane? Excuse me, sir. You need to sign here. Thank you. Thank you. Sir, please, aapni ei ID ta shobshomoy pore thakben. Jodi aapni nijer hate eta amake poriye den to ami kokhono khulboi na. Please. এক্সকিউজ মি স্যার, আপনার পার্টনার মিস্টার সঞ্জয় দেশাই আর আপনার ক্লায়েন্ট মিস্টার এসপি আপনার জন্য 9টা থেকে ওয়েট করছেন। কিন্তু আমাদের 10টা থেকে শুরু করার কথা ছিল, রাইট? রাইট স্যার। এসপি সুবোধ প্রধান। সো এনি ডাউট? আই ডোন্ট বিলিভ দিস অংশুমান, তুমি আমাদের ক্লায়েন্ট চুরি করেছো। বাই দ্য ওয়ে, উনি আবার তোমার ক্লায়েন্ট কবে ছিলেন? Let's go. But Joyce, এটা তুমি কি করতে যাচ্ছো? Let's just go. তুমি ওর সঙ্গে ফ্লার্ট করছিলে? হ্যাঁ, আমি? উনি আমার সাথে ফ্লার্ট করছিলেন। কনফারেন্স রুমে ছিল, কিন্তু শুধু একজন মানুষ জীবিত বাইরে এলেন, আসামি জয়শ্রী বর্মন। এই প্রসিকিউশন এটা প্রমাণ করতে চায় যে আসামি জয়শ্রী বর্মনই ওই চারটে খুন করেছে। ওই ডিলটা এর জন্য খুব বেশি রকমের ইম্পর্টেন্ট ছিল, কারণ যখন ও জানতে পারল যে ওর প্রতিদ্বন্দ্বী অংশুমান মেহতা আর সঞ্জয় দেশাই ওর ক্লায়েন্টদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন ও প্রচন্ড রেগে যায় আর ওই মিটিংয়ে জোর করে ঢুকে পড়ে। আর তখন ও ভাবে খুন করা ছাড়া রাস্তা নেই, আর ও ওই চারজনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এমনকি ও ওর সঙ্গী গিরিশকেও ছেড়ে দেয়নি, কারণ এই ডিল ফেল হওয়ার পিছনে গিরিশেরও হাত ছিল। এই জঘন্য অপরাধের জন্য প্রসিকিউশন জয়শ্রী বর্মনের জন্য মৃত্যু সাজার আবেদন করছে। আমি বুঝতে পারছি যে বিরোধী পক্ষের মহোদয়া সুন্দরিয়া দেবী কেন আমার মক্কেলকে হত্যাকারী ভাবছেন। অন্যান্য মামলার মতোই অনার এখানেও যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে সেরকমটা নেই, আর যেটা দেখা যাচ্ছে না এই সময় সেটাই আছে। আমি মানছি যে সমস্ত সাক্ষী এই সময় আমার মক্কেলের বিরুদ্ধে রয়েছেন, কিন্তু ইয়র অনার, এটা শুধুমাত্র ওনার দুর্ভাগ্য ছিল
যে উনি সেখানে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওনার সৌভাগ্যও রয়েছে এখানে ইওর অনার, যে ঘরের মধ্যে অন্যান্য চারজন ব্যক্তি যারা ছিলেন উনি সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছিলেন, উনি এখনো জীবিত রয়েছেন। ইওর অনার, প্রসিকিউশন চাইছে যে হোটেল এলিগেন্সের সিকিউরিটি গার্ড মিস্টার নির্ভীক সিংকে কাঠগড়ায় ডাকা হোক। অনুমতি দিলাম। তাহলে বলুন নির্ভীক বাবু, ওই কনফারেন্স রুমে গুলির আওয়াজ শোনার পর আপনি কি ওখানে পৌঁছানো প্রথম ব্যক্তি? হ্যাঁ ম্যাডাম। তাহলে বলুন আপনি কি সিন দেখলেন? আমি গিয়ে দেখলাম ওখানে চারটে লাশ পড়েছিল আর মিসেস জয়শ্রী বর্মণ ওখানে দাঁড়িয়েছিল। ইওর অনার, এটা তো একটা ক্রাইম সিরিয়ালের সিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা বলুন তো, ওই রুমটাতে যাওয়ার জন্য শুধু একটাই রাস্তা ছিল নাকি অন্য কোনো রাস্তা ছিল? আগে না ম্যাডাম, এই প্রাইভেট কনফারেন্স রুম শুধুমাত্র ভিভিআইপি দের জন্য আর এটা পুরো সুরক্ষিত। ইওর উইটনেস। নির্ভীক বাবু, কিভাবে জানতে পারলেন আপনি এই ঘটনাটা সম্বন্ধে? আগে আমাকে ম্যানেজার সুমিত ফোন করেছিল, উনি বললেন যে ইমার্জেন্সি রয়েছে। তো আপনি গিয়েছিলেন তারপর সেখানে? হ্যাঁ। তো কি দেখলেন আপনি, কতজন লোক সেখানে উপস্থিত ছিলেন? আসলে প্রাইভেট কনফারেন্স রুম রুম নাম্বার 3 এর বাইরে ম্যানেজার সুমিত, হোস্টেস ডেলনাস আর অনেক ডেলিগেটসরা ছিলেন। আচ্ছা, মানে অনেকেই সেখানে সেদিন উপস্থিত ছিলেন। আর ওই দরজাটা ওই ঘরের সেদিন খোলা ছিল না বন্ধ ছিল? হ্যাঁ খোলা ছিল। এটা সম্ভব যে আপনি সেখানে পৌঁছানোর আগে কোনো ব্যক্তি ভেতর থেকে বাইরে এসেছিল বা বাইরে থেকে ভেতরে গিয়েছিল? একদমই না। যদি এইরকম হয়ে থাকতো তো ম্যানেজার বা হোস্টেস নিশ্চয়ই দেখতো। আপনি তো ওখানকার সিকিউরিটি ইনচার্জ, তাই না? তো এরকম ঘটনা ঘটার পর আপনি তো পরীক্ষা করেছেন নিশ্চয়ই ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজের? আগে হ্যাঁ, কিন্তু ওই দিন ওখানে ক্যামেরা বন্ধ ছিল। তো এখানকার এই হোটেলের যেটার আপনি সিকিউরিটি ইনচার্জ? হ্যাঁ। তো কতগুলো ক্যামেরা সেখানে লাগানো রয়েছে সব মিলিয়ে? 93টা ক্যামেরা লাগানো রয়েছে। আর ওই দিন ওই ঘটনার দিন 93টা ক্যামেরার মধ্যে কতগুলো ক্যামেরা চলছিল, কতগুলো নষ্ট ছিল, কতগুলো বন্ধ ছিল? দুটো। আচ্ছা, দুটো ক্যামেরা বন্ধ ছিল। একটা ওই করিডোরের ক্যামেরাটা ঘরের ঠিক বাইরের দিকে, আর দ্বিতীয়টা? স্যার, দ্বিতীয় ক্যামেরাটা হোটেলের সাইড এন্ট্রান্সের ক্যামেরা ছিল। কি কি প্রবলেম, কি প্রবলেম ছিল ক্যামেরাতে, খারাপটা কি ছিল? আসলে না স্যার, খারাপ ছিল না, দুটো ক্যামেরা সুইচ অফ ছিল। এক্সকিউজ মি, ফল ছিল না, সুইচ অফ ছিল? তো সব মিলিয়ে গল্পটা অনেকটা এরকম যে ওই 93টা ক্যামেরার মধ্যে ওই দুটো ক্যামেরা বন্ধ ছিল সাইড এন্ট্রান্সের ওই ঘরের বাইরে ওই করিডোরের মধ্যে। সম্ভবত কোনো ব্যক্তি ওই সাইড এন্ট্রান্স দিয়ে আসতো, ওই করিডোরে ঘরে প্রবেশ করতো, কাউকে হত্যা করে বেরিয়ে যেত। তো এই দুটো ক্যামেরার মধ্যে তার ছবিটা ধরা পড়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কেননা দুটো ক্যামেরাই বন্ধ ছিল। এখন প্রশ্নটা আসে আপনার দিকে, আপনি তো সিকিউরিটি ইনচার্জ ওখানকার, তো 93টা ক্যামেরার সঞ্চালনা আপনার হাতেই রয়েছে, তাই পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে আপনি এই দুটো ক্যামেরা বন্ধ করেছিলেন আর আপনি এই হত্যাটা করেছেন। কি বলছেন? হ্যাঁ, আপনি এটা কি? ইওর অনার, মিস্টার পাঠক এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? ইওর অনার, যেরকমটা আমি বললাম যে ইনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন, আর পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে ইনি ওই দুটো ক্যামেরা বন্ধ করেছিলেন, অফ করেছিলেন, যাতে আর এই সুযোগের সদ্ব্যবহার করে উনি ওই সাইড এন্ট্রান্স দিয়ে ওই করিডোরে আসলেন, ওই ঘরের মধ্যে ঢুকে ওই ঘরে প্রবেশ করে চারজনকে হত্যা করতেই পারেন। আর তার আগে ইওনার, সৌন্দর্যা দেবী এটা বলেন যে ওনার কাছে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এই আদালতের সামনে কয়েকটা কাগজপত্র একটু পেশ করতে চাইবো ইওনার, আপনি দেখুন। ওনার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ইত্যাদি, যার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইনি অনেকটাই পরিমাণ টাকা, অনেক পরিমাণ টাকা নয় ইওনার, যত টাকা উনি উপার্জন করেছিলেন তখন পর্যন্ত ওনার জীবনের যাবতীয় সঞ্চয় সবকিছু একটা ফান্ডে, একটা ফিনান্সিয়াল স্কিমে লাগিয়ে দিয়েছিলেন ইওনার, যেটা পরবর্তীকালে ফ্রড বেরোয়, ওই ফান্ডটা ডুবে গেল আর ওনার জীবনের জমানো সব টাকা বন্ধ হয়ে গেল ইওনার।
আমি এই আদালতকে এটা জানাতে চাইব যে এই ফান্ডের সঞ্চালক সুবোধ প্রধানবাবু ছিলেন। আর বাকি চারজন ব্যক্তি যারা এই ফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন ইওর অনার, এই স্ক্যামের সঙ্গে আরও চারজন যে ব্যক্তি, তাতে অংশুমান মেহতা, সঞ্জীব দেশাই আর গিরিশ পাঙ্গেরা, আর আমার মক্কেল জয়শ্রী দেবী। ইওর অনার, যদি নির্ভীক বাবুর কাছে সবাইকে মারার এতগুলো কারণ থেকে থাকে, তাহলে উনি মিসেস জয়শ্রী বর্মনকে কেন ছাড়লেন? সঠিক প্রশ্ন সন্ধিরিয়া দেবী। আর আপনার প্রশ্নের উত্তর হলো এই যে জয়শ্রী দেবী ছিলেন যিনি এই ফান্ডের বীজ বপন করেছিলেন, আর এই যে স্ক্যাম ছিল এটার শুরুটাও জয়শ্রী দেবীই করেছিলেন, যে কারণে আপনি আপনার জীবনের যাবতীয় পুঁজি হারিয়ে ফেলেছিলেন, আপনার যাবতীয় জমা পুঁজি নষ্ট হয়ে গিয়েছিল। সেটাই কারণ ছিল অনার যে জয়শ্রী দেবীকে সব থেকে কঠিন শাস্তিটা দিতে চাইছিলেন, আর ঠিক সেই কারণে হত্যাটা ইনিই করেছিলেন, আর ওই বন্দুকটা জয়শ্রী দেবীর হাতে দিয়ে দিয়েছিলেন, যে কারণে অভিযোগের তীরটা সোজা ওনার দিকে যায়। হ্যাঁ, এই কথাটা একদমই সত্যি যে আমি ওই চারজন ঠকবাজকে আমি খুবই ঘৃণা করতাম। ওদের ওই জঘন্য স্কিমের জন্য আমি সব কিছু হারিয়েছি, ওরা মরারই যোগ্য ছিল, কিন্তু আমি ওদেরকে খুন করিনি। এখন কি মনে হয় আপনার যে আপনি বলবেন আর আমরা সবাই মেনে নেব? প্রমাণ চাই এখানে, সাক্ষী, সাক্ষ্য। ঠিক আছে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে নিজের চোখেই দেখে নিন। এই দেখুন, যেই সময় এই খুনটা হয়েছিল আমি ওই সময় ফিল্ম স্টার জশ ওবেরয়, যিনি সিক্রেটলি এই হোটেলে ছিলেন, আমি ওনার সঙ্গে ছিলাম। আমার কাজে খুশি হয়ে ওনার সাথে আমার ভিডিও তুলতে দিয়েছিলেন। ইওর অনার, মিস্টার পাঠকের গল্পে একটু বেশি নুন পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমায় একটু লেবু দিয়ে, একটু মশলা দিয়ে ওটাকে ঠিকঠাক করতে হবে। আমি মিসেস বর্মনকে কিছু প্রশ্ন করতে চাই। আদালতের পরবর্তী কাজ লাঞ্চের পরে শুরু করা হবে। সুবোধ প্রধানের বডি এখানে ছিল ইন্সপেক্টর বাবু। প্রবেশ করছেন। পরবর্তী কাজ শুরু করা হোক। মিসেস জয়শ্রী বর্মন, আপনি কি আমাদের এক্স্যাক্টলি বলতে পারেন সেদিন সকালে কনফারেন্স রুমে কি হয়েছিল? আমি আর আমার কলিগ গিরিশ এসপির সঙ্গে দেখা করতে এসেছিলাম। মানে সুবোধ প্রধান, নামজাদা, ফেমাস উইন্টার ক্যাপিটালিস্ট, রাইট? হ্যাঁ, কিন্তু উনি ওনার কথা রাখেননি। তাহলে মিসেস বর্মন, আপনি যখন ওই কনফারেন্স রুমে গেলেন, আপনি দেখলেন যে আপনার প্রতিদ্বন্দ্বী মেহতা আর দেশাই আপনার ক্লায়েন্ট এসপির সঙ্গে মিটিং করছেন, রাইট? ওরা সবাই ডিল পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এটা কি সত্যি যে আপনি ওই কনফারেন্স রুমে আপনার কলিগ গিরিশের সঙ্গে জবরদস্তি ঢুকে পড়েন, আর তারপর আপনি দেখলেন যে আপনার আপনার ক্লায়েন্ট আর ওনাদের মিটিং চলছে, আর আপনি আপনি তখন রেগে গেলেন? মিস্টার প্রধান, তুমি আমাদের প্রাইভেট কনফারেন্সে কিভাবে ভেতরে আসতে পারো? এসপি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তোমার সঙ্গে নয়। জয়শ্রী, এটা অনেক বড় ডিল, তুমি এটাকে হ্যান্ডেল করতে পারবে না, তুমি ওইসব ওই ছোটখাটো ডিলের জন্যই উপযুক্ত। ও রিয়েলি অংশুমান? আর তুমি বেঁচে থাকার যোগ্য নও। জয়শ্রী, তুমিও
জয়শ্রী, আমি অনেক বছর ধরে তোমার পার্টনার। তুমি বছরের পর বছর আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছো। বলুন মিসেস বর্মন, এরকমই হয়েছিল না? না ইয়োর অনার, আমি আমার সারা জীবনে কখনো বন্দুক চালাইনি। আরে আপনি কি বলছেন? হ্যাঁ, বন্দুকটা আপনার কাছে পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওনার হাতে গান পাউডার পাওয়া গেছে। এখন আপনি এটাই বলতে চাইছেন যে ওখানে কোনো ভূত এসে গেছিল, সে সবাইকে খুন করে দিয়েছিল আর তারপর ভ্যানিশ হয়ে গেল? আপনি কেন অ্যাডমিট করছেন না যে সব খুনই আপনি করেছেন? এটা সম্পূর্ণ মিথ্যে। আসল খুনি সুবোধ প্রধান ছিল। সুবোধ প্রধান? ইয়োর অনার, একটা লাশ, একটা মৃত খুনি কি করে হতে পারে? আমি সব বলছি। ওই ও ফাইলের মধ্যে পেপারটা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। মিস্টার প্রধান, তুমি আমাদের প্রাইভেট কনফারেন্সে কিভাবে ভেতরে আসতে পারো? এক্সকিউজ মি, তোমার প্রাইভেট কনফারেন্স? মিস্টার প্রধানের মিটিং আমাদের সঙ্গে ফিক্সড হয়েছিল। পিপল, let's solve this problem. Why don't you take a seat? I thought you had a meeting with us. It was all finalized. এসবে নাদের পুরনো অভ্যেস, এনার শুধু ক্লায়েন্ট চুরি করতেই পারেন। তারপরে আমি হয়তো কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন? তাহলে আপনি এটাও জানেন না যে আপনি জ্ঞানে ছিলেন না অজ্ঞান হয়ে গিয়েছিলেন? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আপনি কিছুই জানেন না। আর এটা বলতে চাইছেন আপনি যে সুবোধ প্রধান একজন ইনভেস্টর, একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তি, নিজেই নিজেকে গুলি চালান? আপনি এটা মেনে নিচ্ছেন না কেন যে চারটে খুনি আপনি করেছেন? আই অবজেক্ট ইউ অনার। ইউ অনার, আমি আদালতের সম্মুখে আমার কিছু তথ্য আমি পেশ করতে চাইব যে আমার মক্কেলের কাছে এই চারজনকে গুলি করে হত্যা করে ফেলা এক প্রকার অসম্ভব। আপনি এ কথা কিভাবে বলছেন? ইয়োর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি তাহলে এই আদালতে একটা কম্পিউটারের সাহায্যে বানানো ডিজিটাল রিকনস্ট্রাকশন দেখাতে চাইব। অনুমতি দিলাম। ইয়োনার, আপনি যেরকমটা দেখলেন যে এই চারজন ব্যক্তির গুলি করা হয়েছিল যাদের তাদের মাথায় গুলি লেগেছিল, আর চারটে গুলি নির্ভুল লক্ষ্যে লেগেছে। ইয়োনার, এরকমভাবে প্রপার একটা নিশানায় গুলি করা তো কোনো অলিম্পিকে শুটিংয়ে পারফর্ম করা প্রথম সারির কোনো শুটারের কাজ হবে। আর আমার মক্কেল একজন খুবই সাধারণ মহিলা। ইয়োনার, ওনার দ্বারা এরকমটা করা সম্ভব নয়। আরও একটা বিষয়, আপনি এখানে আসার আগে ইয়োর অনার আমরা জানতে পেরেছি যে চারটে নয় পাঁচটা গুলি চালানো হয়েছিল সেই দিন। ওই পঞ্চম গুলিটা এই যে এখানে ইয়োর অনার, আর এই হলো সেটার রিপোর্ট। ইয়োর অনার, এই রিপোর্ট অনুযায়ী এই গুলিটা ছিটকানো অবস্থায় পাওয়া যায় আর এমন জায়গায় লেগে ফিরে আসে যেখানে কেউই দাঁড়িয়ে ছিল না। অন্ততপক্ষে এই প্রশ্নটা উঠছে, যেখানে কেউ দাঁড়িয়ে ছিল না সেই জায়গায় গুলি কেন চালানো হবে? তো ওই পাঁচ নম্বর গুলিটা অলিম্পিক্স মার্কসম্যান থিওরির সঙ্গে কি সম্পর্ক? ইয়োনার, পঞ্চম গুলিটার সঙ্গে এই কেসের কি সম্পর্ক রয়েছে এটা তো পরীক্ষা নিরীক্ষার পরেই জানতে পারা যাবে। কিন্তু এই সময় আমি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি যে ঠিক এইরকমভাবে সঠিক নির্ভুল লক্ষ্য জয়শ্রী কখনোই করতে পারে না। ইয়োর অনার, ওনার পক্ষে অলিম্পিক নিশানাবাজ হওয়ার সম্ভাবনা একটি হত্যাকাণ্ডের খুনি হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই বলছি অনার, যে হামেশাই যেটা হয় সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হয় না। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই কেসটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা নয় আসলে, আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে না সেটাই হয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো যে মৃত ব্যক্তি খুনি ছিল অনার, আর সেটাকে প্রমাণ করার প্রয়াসের জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ও, তার মানে
ওই মৃত একজন খুনিও ছিলেন আর একজন অলিম্পিক নিশানাবাজও ছিলেন। ইয়োনার, মানুষ যখন বড় হয়ে যায়, ধনী হয়ে যায়, আসলে বড় লোক হয়ে যায় আর কি, তার শখও তখন সেরকম হয়ে যায় ইয়োনার, বড় বড়। সুবোধ প্রধানের বন্দুক সংগ্রহ করার শখ ছিল। আচ্ছা ঠিক আছে, যদি আমরা এক সেকেন্ডের জন্য মিস্টার পাঠকের কথাটা যদি মেনেই নিই, আমরা এটা তো ডিনাই করতে পারি না না যে বন্দুকটাতে মিস্টার প্রধানের নয় বরং মিসেস বর্মনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। মিস্টার পাঠক, আপনার কাছে এই কথার কোনো জবাব আছে? ইয়োনার, এই প্রশ্নের উত্তরটা তো আমার মক্কেলের বক্তব্যই রয়েছে, যেখানে ইনি বলেছিলেন যে ইনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো এটা স্পষ্ট যে হত্যাকারী হত্যা করার পরই ওই বন্দুকটা ওনার হাতে দিয়ে দিয়েছিলেন, যে কারণে ওনার আঙুলের ছাপটা সেটার উপর লেগে যায়। হত্যাকারী হয়তো গ্লাভস পরেছিল ইয়োনার, আর আমার মক্কেল গ্লাভস পরেছিল না, কেননা হত্যা করার কোনো রকম উদ্দেশ্য ওনার সেদিন ছিল না। ইয়োনার, এগুলো ছাড়াও এরকম বেশ কিছু তথ্য রয়েছে এই কেসটাতে, যার মধ্যে ডিফেন্স বা প্রসিকিউশন কেউ কোনো রকম টিপ্পনি কাটেনি, আর ওই প্রশ্নগুলোর উত্তরও আমাদের কাছে কিন্তু নেই। উদাহরণস্বরূপ ইয়োনার, ওই পঞ্চম গুলিটা। The court is adjourned for the day. Yes, sir. বরুণ, কোথায় তুই এখন? স্যার, আমি এক্ষুনি কোর্টে পৌঁছচ্ছি। কোর্টের বাইরে অপেক্ষা কর, একজন লোক বেরোচ্ছে হলুদ শার্ট পরে, খোঁজ নিয়ে দেখুন কে। স্যার, ও আমার সামনেই আছে, এই মাত্র বিল্ডিং থেকে বাইরে এলো। স্যার, আমি দেখছি। ওখানেই দাঁড়িয়ে যাও। Don't move. রিভলভারের সব গুলি শেষ করে দেবো। আরে দাদা, আমি অপরাধী নই, আমি উকিল, মানে আমি হচ্ছে গিয়ে উকিল কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট বরুণ। আমি আপনার থেকে শুধু এটুকু জানতে চাই যে আপনি আমার বস কেডি পাঠককে ফলো কেন করছেন? আমার নাম সামন্ত, স্পেশাল ব্রাঞ্চ। যোগেশ সামন্ত, এনকাউন্টার স্পেশালিস্ট? আপনার আমার বস কেডি পাঠকের সঙ্গে কি শত্রুতা? শত্রুতা নয়, আমি ওকে দয়া করি। মানে? মানেটা তুমি বুঝবে না, আর তোমাকে বোঝানোর জন্য আমার কাছে সময় নেই। স্যার, এই ভদ্রলোকের নাম যোগেশ সাবন্ত, এনকাউন্টার স্পেশালিস্ট। প্রসিকিউশন হোটেল ম্যানেজার সুমিত ভার্গবকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছে। অনুমতি দিলাম। সুমিত ভার্গব বাবু, আপনি কি কোর্টকে বলতে পারবেন যে সেদিন সকালে কনফারেন্স রুমে আপনি কি দেখেছিলেন? আমি সেটাই দেখেছিলাম যেটা নির্ভীক সিং দেখেছিলেন। প্লিজ রিপিট টেলিকাস্ট চাই না, যদি নতুন কিছু থাকে তাহলে কোর্টকে বলুন। ইয়োর উইটনেস। Mr. Pathak. Okay. Your witness. Ha. Thank you. Hi, manager babu. Khoma chini chhi. Ei age jekhane apni chakri korten, jeta chhere diyechilen. Chhere denni, apnake tari diyechilo. Eta apnake ke boleche? আমাকে সেই লোকগুলোই বলেছে যারা আপনার সহকর্মী ছিল সেই কোম্পানিতে। তারা বলেছেন, তারা বক্তব্য রেখেছেন, দেখুন, এফিডেভিট অনুযায়ী আপনি ওই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাকে ওই কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, কেননা আপনি ক্যাশ রেজিস্টার থেকে টাকা চুরি করছিলেন। অবজেকশন ইওর অনার, রেলেভেন্স?
রিলেভেন্স হলো এখানে ইয়োনার যেই সংস্থার কথা আমি বলছি যেখান থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছিল। চুরি করার সময় ধরা পড়ে গিয়েছিলেন ইনি, আর সেটার মালিক ইয়োনার সুবোধ প্রধান ছিলেন। চুরি? এসপি স্যার, আমি চোর নই। আমি যা করেছি তা বাধ্য হয়ে করেছি। এমন কি দরকার ছিল যে চুরির প্রয়োজন হলো? আসলে আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, আর আমার কাছে এত টাকা নেই যাতে আমি ওকে চিকিৎসা করাতে পারি। যদি স্ত্রীকে চিকিৎসা করাতে না পারো তাহলে মরে যেতে দাও। চুরি করার সময় উনি ধরা পড়ে যান, আর পরিণামস্বরূপ ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর ওনার স্ত্রী তখন খুবই কঠিন পরিস্থিতিতে মারা যান। এই কারণে উনি কখনোই ওই সুবোধবাবুকে ক্ষমা করেননি, আর সমস্ত রকম উপায়ে ওনার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। যদি আমরা এই কথাটাকে খুনের কারণ ধরেও নি, তাহলে ওই বাকি তিনজনকে মারার কারণ কি ছিল? যাতে ওনাকে হত্যা করার কোন রকম সাক্ষী না থাকে। তাহলে এই সাক্ষীকে কেন ছেড়ে দিলেন? ওকে কেন মারলেন না? এই প্রশ্নের উত্তর তো সেই দিতে পারবেন যিনি এই হত্যাটা করেছেন। এরকমটা আমি এই কারণেই বলতে চাইছি অনার, যে এই হত্যাটা ইনি করেননি, ইনি হত্যাটা করিয়েছিলেন অনেকটা এরকম ভাবে। পাঠক, একজন এমপ্লয়ি নিজের বসের হয়ে কাউকে কি করে খুন করতে পারে? হ্যাঁ, একজন কর্মচারী তার মালিকের জন্য হত্যা করুক বা না করুক, একজন হিরণার একজন কন্যা নিজের বাবার জন্য অবশ্যই এরকমটা করতে পারে। আর যিনি এই হত্যাটা করেছেন হিরণার, তিনি ওনার কন্যা, আর এই বিষয়টার প্রমাণ এই তার বার্থ সার্টিফিকেট। ইয়োনার দিলনাজ ওনার সঙ্গে কাজ করতেন, ওনার কন্যা ইয়োনার। আপনি ওই লক্ষ্যভেদ প্র্যাকটিস করেন কিনা এখন আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন, তার আগে আমি আপনাকে এটা বলে দিতে চাই যে যেখানে আপনি প্র্যাকটিস করেন এগুলো পুনে আর্মি ক্যাম্প, আপনার নামে কাটা রশিদ ওই ওখানে জশ সাহেবের টেবিলে রাখা আছে। রয়েছে আপনার এই প্র্যাকটিসটা? আমার আঙ্কেল আর্মিতে ছিলেন, আর উনি প্রতি গরমের ছুটিতে শুটিং এর প্র্যাকটিস এর জন্য আমাকে নিয়ে যেতেন। ও, তাহলে এই কারণে আপনি বাকি সবাইকে মেরে ফেললেন কিন্তু জয়শ্রী বর্মনকে ছেড়ে দিলেন। হ্যাঁ, দেখো দেখো দেখো, জিজ্ঞেস করতে তো ভুলেই গেছি আমি আপনাকে, কেন জয়শ্রী দেবীকে কেন মারলেন না আপনি? মিস্টার পাঠক, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। ওকে, ইওর অনার। মিস্টার পাঠক, আমি আশা করছি যে আপনি আদালতের সময় নষ্ট করবেন না। না ইওর অনার, আমি কেন আদালতের সময় নষ্ট করব? আমি তো শুধু খোঁজ খবর নিছিলাম যেরকম। আমি কথা বলছি ইওর অনার। আমার মনে হয় যে ওনার খুব খিদে পেয়ে গেছে। ইওর অনার, দেখুন না কেমন করছেন। মিস্টার পাঠক, আপনি একটা কাজ করুন, আমার টিফিন বক্স থেকে খান। ইওর অনার, এমনিতেও না টিফিনে আমি আজকে গোলাপ জামুন এনেছি, আমি নিজে বানিয়েছি। সবাই আমার হাতের গোলাপ জামুনের খুব প্রশংসা করে, মানে সেম কালার, সেম টেক্সচার, সেম সাইজ, মানে সেম কালার, সেম টেক্সচার, সেম সাইজ। আমি আমার জীবনে কখনো বন্দুক চালাই। একজন মৃত খুনি কি করে হতে পারে? কিন্তু আমি ওদেরকে খুন করিনি। আমি কোনো জীবিতকে মারতে কি করে পারি? আমার গোলাপ জামুন না খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। মিস্টার শর্মা, আমি আপনাকে এখানে ডাকিনি। আগে ইওর অনার, আমি যেরকমটা বলছিলাম যে আমার এই আদালতের সময় নষ্ট করার কোন রকম উদ্দেশ্য নেই। আমার আমি কেন আদালতের সময় নষ্ট করবো? কে জানে কি হয়ে গেছে এই সমস্ত উকিলদের, কেসের মাঝখানে আপনার সামনে গোলাপ জামুন নিয়ে কথা বলছেন ইওর। আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর, এই মাত্র এই কেসে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে এসেছে।
এই তথ্যটা আমি আদালতের সামনে পেশ করব তার ঠিক আগেই। সেটার পরীক্ষা করা খুবই আবশ্যক ইওর অনার। যদি আপনি এটা পরীক্ষা করার জন্য একটু সময় আমাকে দেন তো আমি আদালতের কাছে কৃতজ্ঞ থাকব। ইওর অনার, আগেই আদালতের এত সময় নষ্ট হয়ে গেছে, আবার কিসের জন্য? ইওর অনার, গোলাপ যেমন গোনার থেকে তো ভালো কোনো নির্দোষ ব্যক্তিকে প্রাণে বাঁচানো। এই আদালত ডিফেন্সের সম্মানের চাইতেও বেশি ওনার বক্তব্যের উপর ভিত্তি করে ওনাকে সময় দেওয়া হচ্ছে, মাত্র একদিনের, একদিন। মিস্টার পাঠক, মনে থাকে যেন এই কেসে এটাই হলো আপনার শেষ সুযোগ। ক্যাডিজা, আপনি ঠিক আন্দাজ করেছিলেন, ইটস আ ম্যাচ 100%। রিওনার আদালতের এক মুহূর্ত নষ্ট না করে আমি এনকাউন্টার স্পেশালিস্ট যোগেশ সাওয়ন্তকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। আপনার প্রতি কৃতজ্ঞ আমরা যে আপনি এইভাবে অপরাধীদের নির্মূল করার চেষ্টা করছেন। ওয়েল ডান। এইটা বলুন সাবনবাবু, যে আপনি এখানে এই আদালতে শুরু থেকেই ওখানে ওই পিছনে বসে কেন, কি করছিলেন আপনি? টাইম পাস করছিলাম আমি, আমার টিভিটা খারাপ হয়ে গেছে। অর্ডার অর্ডার মিস্টার সাবন, এটা একটা সিরিয়াস কেস, প্লিজ সভ্যতা বজায় রাখুন। সরি ইওর অনার। সাবনবাবু, আমি আপনাকে বুঝিয়ে বলছি যে এখানে আদালতে আপনার বন্দুক না, জজ সাহেবের বাণী চলে। এটা বলুন যে এই যে আমার মক্কেল রয়েছেন জয়শ্রী দেবী, আপনি তো এই কেসে ওখানে বসে বসে এই কেসের সমস্ত বিষয়গুলো শুনলেন, কিভাবে ওই চারজন ব্যক্তিকে গুলি করা হয়েছিল, আপনার কি মনে হয় যে জয়শ্রী দেবী ঠিক এইভাবে ওই লক্ষ্যভেদ করে এইভাবে গুলিগুলো করতে পারেন, হত্যা করতে পারেন? পসিবল? ইম্পসিবল। একজন বা দুজন, কিন্তু চারজন? ইম্পসিবল। ইওর পয়েন্ট টু বি নোটেড দ্যাট আমাদের এই পুলিশ ফোর্সের সর্বশ্রেষ্ঠ শুটার এই বক্তব্যটা রাখছেন যে যেভাবে হত্যাটা হয়েছে ঠিক সেইভাবে এই হত্যাটা করা আমার মক্কেলের পক্ষে অসম্ভব ছিল, ইওর অনার, ইম্পসিবল। তো কি মনে হয় সাবনবাবু আপনার, আপনি তো দু তরফের লোকজনদেরই চেনেন, তো কতজন এরকম মানুষ আছেন আমাদের শহরে বা ভারতে যাদের পক্ষে এই এই এইভাবে নির্ভুল একটা লক্ষ্যভেদ করা সম্ভব হবে? এশিয়াতে মাত্র তিনজন। আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই তিনজনের মধ্যে একটা নাম তো আপনার হবেই। ইয়েস, তার মধ্যে আমিও আছি। দ্বিতীয়টা? একজন কোরিয়ার জেলে বন্দি আছে। আচ্ছা, কোরিয়া, কোরিয়ার জেলে, ওখানে তো অনেকটাই দূর এই কোরিয়া। তৃতীয় জন? আর ওই শেষ জনের পেছনে তো আমি গত 5 বছর ধরে পড়ে আছি। আচ্ছা সাবনবাবু, আপনি কারোর পেছনে 5 বছর ধরে পড়ে রয়েছেন আর সে আপনাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, কেন, কোথায় আছে সে? উধাও হয়ে গেছে সালা। মিস্টার সাবন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। সরি সাবনবাবু, যদি আমি আপনাকে এটা বলি যে যেই ব্যক্তিকে আপনি খুঁজে বেড়াচ্ছেন সে উধাও নয়, বেপাত্তা নয়, সে এখানেই রয়েছে, এই শহরেই লুকিয়ে রয়েছে কোথাও, নিজের চেহারাটা পাল্টে, তো কি বলবেন আপনি? অবজেকশন ইওর অনার, দিস ইজ টু মাচ। আই মিন, প্লাস্টিক সার্জারি? এবার তো আমার পুরো বিশ্বাস যে আমরা ডেলি সব বানাচ্ছি। সন্ধিরা দেবী, আপনি তো শুনেছেন নিশ্চয়ই, তো বাস্তবটা কল্পনার দ্বারা তৈরি হয়ে থাকে আর কল্পনাটা বাস্তবের সাহায্যে। ইওর অনার, আমার কাছে এখানে
আঙুলের ছাপের দুটো তালিকা রয়েছে অনার। প্রথম কাগজটা রয়েছে সেই আঙুলের, যেটা পুলিশ মৃত সুবোধ প্রধানের আঙুল থেকে নিয়ে এসেছে। আর যখন উনি এই ডেটাবেসের সঙ্গে ওই ছাপগুলোকে মেলালেন, তো এই দ্বিতীয় সূচিটা পেলেন অনার। তো এটা স্বাভাবিক যে মৃত সুবোধ প্রধানের আঙুলের ছাপ পুলিশের ডেটাবেসের সঙ্গে যদি মেলানো হয়, তো সেই ডেটাবেস থেকেও ইয়নার সুবোধ প্রধানেরই আঙুলের ছাপ পাওয়া উচিত। কিন্তু এরকমটা নয় ইয়নার। খুবই অদ্ভুত বিষয়, এখানে এই যে ব্যক্তি রয়েছেন সেটা এই ব্যক্তির আঙুলের ছাপ। দেখুন, এই এই কি সেই ব্যক্তি যাকে আপনি পাঁচ বছর ধরে খুঁজে চলেছেন? হ্যাঁ, এটা সেই লোক। অর্থাৎ ইয়নার, যেই ব্যক্তির মৃতদেহ ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল, যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত সুবোধ প্রধান ভাবছিলাম, সেটা সুবোধ প্রধান নয় ইয়নার, এই ভাড়াটে হত্যাকারী ছিল, যাকে শুধুমাত্র এই সাবন্তবাবু নয় মুম্বাই পুলিশ ফোর্সও খুঁজে বেড়াচ্ছে এতগুলো বছর ধরে। ইয়নার, আরও একটা প্রমাণ রয়েছে এই বিষয়ে। ওই ফটোগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওনার কানের পিছনে শল্য চিকিৎসা অর্থাৎ প্লাস্টিক সার্জারির এই দাগটা পুরোপুরি মিলিয়ে যায়নি। মেনে নিলাম মিস্টার পাঠক, হয়তো সেই প্লাস্টিক সার্জারি করা ব্যক্তি হত্যাকারী, কিন্তু কোনো ভাড়ার হত্যাকারী এত মাথা কেন খাটাবে? গুড পয়েন্ট সুন্দরিয়া দেবী। ইয়নার, যদি টাকার পরিমাণটা অনেকটা হয়, তাহলে মানুষ কি না করতে পারে সেই টাকার জন্য? আর এরকমটাই করলো এই হত্যাকারী। ইয়নার, আমরা জানি এই সুবোধ প্রধান লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়েছে। এই সময় সুবোধ প্রধান বাবু খুবই অন্যরকম একটা ষড়যন্ত্র ফাঁদলেন, আর একজন এরকম ভয়ানক হত্যাকারীকে নিয়োগ করলেন, আর তার সামনে একটা বড় রকমের টাকার অঙ্ক দেখালেন। আর ওই হত্যাকারী সুবোধ প্রধানের চেহারাটা প্লাস্টিক সার্জারির সাহায্যে বানিয়ে নিতে রাজি হয়ে গেল। সেই দিন সুবোধ প্রধান নিজের ষড়যন্ত্রটাকে বাস্তবায়িত করলেন। ইওর অনার, মিস্টার পাঠক আবার একটা নতুন রেসিপি বানানোর চেষ্টা করছেন, কিন্তু প্রত্যেকবারের মতো উনি একটা গুরুত্বপূর্ণ সামগ্রী দিতে ভুলেই গেছেন। মিস্টার পাঠক, আপনি কি কোর্টকে শুধু এতটুকু বলতে পারেন যে হত্যাকারী মিসেস বর্মনকে জীবিত কেন ছাড়লেন? ইওর অনার, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য এই ফাইলের ভেতর যে সামগ্রী রয়েছে সেগুলো পর্যাপ্ত। ইওর অনার, এই ফাইলের মধ্যেই হত্যাকারীর পুলিশ রেকর্ড রয়েছে, যেটা অনুযায়ী ও মহিলাদের উপর আক্রমণ করে না। সাবন্তবাবু, আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? ইউ আর রাইট। ইয়নার, সেই দিন যেই পরিকল্পনাটা করা হয়েছিল, সেই পরিকল্পনার সাহায্যে সব কিছু হয়নি। যেটা হলো যে এই হত্যাকারী সুবোধ প্রধানের চেহারার পিছনে সেই জায়গায় লুকিয়েছিল। জয়শ্রী দেবী আর গিরিশবাবু তো হঠাৎই ইয়নার কাকতালীয়ভাবে সেখানে পৌঁছন, কেননা জয়শ্রী দেবী রাগে বেশ ছটফট করছিলেন, তখন ওইখানে গিয়ে ঝগড়াটা শুরু হয়ে যায়। আর এই পরিকল্পনায় যে শেষ খেলাটা ছিল সেটা সুবোধ প্রধানই খেলেছিলেন। সুবোধ প্রধান জানতেন যে অংশুমান মেহতা আর সঞ্জয় দেশাই এর কারণে সিবিআই তার পেছনে পড়ে রয়েছে, আর এর থেকে বাঁচার জন্য উনি ওই দুজনকে রাস্তা থেকে সরাতে চাইছিলেন। ইয়নার, উনি একটা ভাড়াটে হত্যাকারী নিয়োগ করেন, শুধুমাত্র ওদের দুজনকে রাস্তা থেকে সরানোর জন্য নয়, পয়সা দিয়ে নিজের চেহারায় ওকে সাজিয়ে নিজেরই মৃত্যুর একটা মিথ্যা গল্প সাজানোর জন্য। আপনি এখানে কেন? একজন শেষ সাক্ষীকে মারতে হবে। যাওয়ার আগে উনি ওই ভাড়াটে হত্যাকারীকে হত্যা করে ফেললেন, আর ওই বন্দুকটা আমার মক্কেলের হাতে রেখে দিলেন, যাতে পুলিশ হত্যার অভিযোগটা তার উপরে আনে, উনি সাজা পেয়ে যান, আর তারপরে কেসটার কোনো ইনভেস্টিগেশন না হয়, আর উনি সহজভাবে ফেরার হয়ে যেতে পারেন। কি বাত মিস্টার পাঠক,
ডায়লগ ডেলিভারি আপনার, কিন্তু এখনো আপনার এই দলিলকে আমরা কি করে মেনে নিই? আপনি যতক্ষণ না আসল এসপি মানে সুবোধ প্রধানকে এই কোর্টে হাজির করছেন। সবার সামনে তো রয়েছেন, এই তো এখানে, নিয়ে আসুন ওনাকে কাঠগড়ায়। সুবোধবাবু, এই যে নকল দাড়িটা আপনি পরে রয়েছেন, এটা আপনি নিজেই খুলবেন নাকি আমি টান মারবো? আপনারই পুরো গল্পটার বর্ণনা তো আমি আদালতে দিয়েই দিয়েছি ইতিমধ্যে। আপনার জীবিত থাকা এই বিষয়টা প্রমাণ করছে যে পুরো খেলাটা তৈরি আপনিই করেছেন। কিছু বলতে চাইবেন আপনি মহামান্য বিচারককে তো বলে দিন। কেডি পাঠকবাবু যেমন আপনাকে বললেন, আমার শিকারের খুব শখ, কিন্তু আজ উনি আমাকে শিকারি থেকে শিকার বানিয়ে দিয়েছেন। আজ প্রথমবার একজন দক্ষ খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। আশা করি এটা আমাদের শেষ সাক্ষাৎ নয়। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত সুবোধ প্রধানকে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে, আর ওনাকে অংশুমান মেহতা, সঞ্জয় দেশাই আর গিরিশ মাঙ্গেরাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে, আর এরই সঙ্গে জয়শ্রী বর্মনকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আচ্ছা সন্ধিরা দেবী, আপনি জিজ্ঞেস করবেন না যে আমি কি করে জানলাম যে দুটো সুবোধ রয়েছে? বলেই ফেলুন। যখন আপনি ওই গোলাপ জামুনের কথা বললেন, তখন দুটো গোলাপ জামুনের কথা ভেবে আমি ভাবলাম যে দুটো গোলাপ জামুন থাকতে পারলে দুটো সুবোধ নয় কেন? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।